হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুরজ ব্লগ। তো আজকে সানডে আছে, তো আজকে প্ল্যান করলাম কসবাকালী মন্দিরে যাব। আমি গত এক দেড় মাস আগে গিয়েছিলাম, তো আজকে হঠাৎ করে প্ল্যান হলো কসবাকালী মন্দিরে যাব, মায়ের দর্শন করব। তো এখানে কতক্ষণ বসবো টসবো, তো ঠিক আছে। তো ওখানে যাওয়ার আগে তো এখন আমি একটা হোটেলে এসেছি, এখান থেকে ভাত খেয়ে নেব। বেসিক্যালি গত তো চার পাঁচ দিন ধরে আমি ওয়ার্কআউট করতে পারছি না, টাইম হচ্ছে না আর কি, তো আজকেও যায়নি, কালকের থেকে স্টার্ট করব। তো এই ফাঁকে চিট মিলও করে নিচ্ছি বেশি পরিমাণে, ঠিক আছে, ভাত খেয়ে তারপরে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। কসবা আমার বাড়ি থেকে নিয়ার অ্যাবাউট 28 কিলোমিটার হবে। তো এখন আমি কসবার যাওয়ার যে মেন রোডটা আছে ওটাতে চলে আসলাম। তো এক্ষুনি আমরা বাম দিকে অনেক বড় একটা চা বাগান দেখতে পেলাম। তো একটু সামনে গেলে টিএসআর ক্যাম্প না বিএসএফ ক্যাম্প যেমনি একটা আছে, এখানে আমার ঠিক বাম দিকেই আছে। তো এখান থেকে আরও কসবাকালী মন্দির যেতে আরও 15-20 মিনিটস লাগবে। তো এটা সিঙ্গেল রোড আর কি। আমরা এইমাত্র আমরা কসবাকার বেলতে আসলাম। তো এখনই আমি না ওই দিঘিটা আছে এখানে যাব, এখানে কতক্ষণ বসবো, বসে দেন এখানে একটা কুমিল্লা ট্যুরিস্ট লজ আছে ওইটাতে যাব, ওইটাতে গিয়ে দেন লাস্টে আমার মায়ের দর্শন করব, মায়ের দর্শন করে দেন তারপরে যদি ভালো লাগে কতক্ষণ বসবো। তো হ্যালো বন্ধুরা, আমরা দিঘির পাড়টাই আসলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলি যে আছে, আমরা ছোটোবেলায় যখন আসতাম, ছোটোবেলায় বলতে আমি ছোটোবেলায় নিয়ার অ্যাবাউট আরও 10-12 বছর আগে না, আরও মানে বেশি হবে, ছোটোবেলায় অ্যাপ্রক্স 2003-04 দিকে আমি এসেছিলাম আর কি। তখন তখন আপনারা যে গাছগুলি দেখতে পাচ্ছেন, গাছগুলি খুবই এতটুকু ছিল, ছোটো ছোটো ছিল, এখন মোটামুটি বড়ো হয়ে গেছে, অনেক বড়ো হয়ে গেছে। তো তো দিকটাই খুবই সুন্দর, এরিয়াটা খুবই সুন্দর, ফটোগ্রাফি আপনারা করতে পারবেন, খুবই সুন্দর প্লেস এখানে। আর দিকটায় অনেক সময় এখানে পিকনিক করা হয় আর কি, মানুষজন আসলে এখানে পিকনিক করে। তো এখন একটু খারাপ হয়ে রয়েছে, এটা আবার পরিষ্কার করে ফেলবে, তো আপনারাও আসলে এখানে পিকনিক করতে পারবেন। এটা ঠিক দিঘির পাশটাই আর কি, আর দিঘির ঠিক উল্টো দিকটায় একটা রেল স্টেশন আছে আর কি, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের কুমিল্লা নামে একটা সিটি আছে, ওইটারই পাট আর কি, এটা ঠিক দিঘির ওই পাটটাই আছে। আপনার দেখুন এই যে লেকটা আছে, লেকটাতে অনেক রকমের পাখি কিন্তু আসে এখানে, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা ওই যে ওইদিকে কত অনেকগুলি পাখি আছে, অনেক রকমের পাখি এখানে আসে। তো এখানে খুবই দারুণ প্লেস এটা, খুবই আরেকটা জিনিস বলতে চাই, এখানে আসলে খুবই শান্তি লাগে, ঠাকুরের প্লেস, মন্দির, এটা ভগবানের প্লেস, খুবই শান্তি লাগে, খুবই সুন্দর প্লেস এটা। তো এখন আমরা এদিকে মোটামুটি ঘোরা হয়ে গিয়েছে, তো এখন আমরা উপরের দিকটা যাব, ওইখানে গিয়ে আপনাদেরকে ওই যে কুমিল্লা ট্যুরিস্ট লজ নামে একটা প্লেস আছে ওইটা থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের কুমিল্লা টাউনটা মোটামুটি আমরা দেখতে পারি আর কি। ঠিক আছে, চলুন ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাই ভিউটা। এখন ধরে এখন উপরের দিকে যাচ্ছি, আমরা এখানটায় অনেকক্ষণ বসলাম, এখানে এখান থেকে অনেক থেকে অনেক দূর থেকে লোক আজকে সানডে, তো এই কারণে অনেক লোকজন এখানে এসেছে। তো ওই দিকটাতে পিকনিক করছে অনেকে, এই দিকটাতেও পিকনিক করছে অনেক লোকজন এসেছে আজকে, তো খুবই আনন্দ লাগছে এখানে অনেকদিন পরে
খুবই আনন্দ লাগবে এখানে এসে। অনেকদিন পরে এখানে এত লোকজন আসলো, খুবই দারুণ এখানে। আপনারা যখন সময় পাবেন এখানটায় চলে আসবেন। এখনই আমরা কুমিল্লা টুরিস্ট লজ যে আছে ওইখানটায় যাবো। ওইখানে গিয়ে দেন আপনাদেরকে আমাদের পার্শ্ববর্তীদের বাংলাদেশের যে কুমিল্লা টাউনটা আছে ওটা আপনাদেরকে আপনারা এখন দেখতে পাবেন। চলুন, যদি রাস্তা যদি খোলা থাকে আর কি। তো বন্ধুরা, লজটা এখন আমার তো বন্ধ আছে, তো মেবি উনি নেই নাকি বন্ধ আছে না, এই কারণে বন্ধ আছে। তো চলুন মায়ের মন্দিরের দিকে যাই। তো পরে উনি যদি আসেন যে আমার আর কি, উনি যদি আসেন তারপরে তো কাটলো। হ্যালো বন্ধুরা, আমরা কুমিল্লা টুরিস্ট লজ ভিউতে উপরে উঠে আসলাম। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রতিবেশীদের বাংলাদেশ যে একটা ফেমাস টাউন কুমিল্লা টাউন আর কি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমিল্লা টাউন আর কি। তো এখান থেকে খুবই সুন্দর লাগছে ভিউটা। আপনারাও এখানে আসতে পারেন, ফটোগ্রাফি করতে পারেন, ফ্যামিলি নিয়ে আসুন। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, এদিকটাতে মানে পুরো বন হয়ে রয়েছে আর কি, জঙ্গল হয়ে রয়েছে, এই কারণে পুরো টাউনটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন না হতে পারে। তো বন্ধু যদি পরিষ্কার হয়েছে তো হতে পারে আপনারা দেখতে পেতেন। তো এদিকটাও আসুন, এদিকটাও আছে, এদিকটাও আপনারা দেখতে পাচ্ছেন। কুমিল্লা রেল স্টেশন হবে আই থিঙ্ক, নট শিওর। এটা খুবই সুন্দর এরিয়া। তো আপনারা কসবা কালীবাড়িতে আসলে অবশ্যই একবার এই যে কুমিল্লা টুরিস্ট লজ ভিউটা আছে এখানে উঠতে পারেন, খুবই সুন্দর প্লেস। আর এখান থেকে আপনারা মনোরম দৃশ্য অনুভব করতে পারবেন। আমি এক দেড় মাস আগে এসেছিলাম এখানে, তখন তখন যে ওয়েদার কন্ডিশনটা ছিল এত একটা ভালো ছিল না, বাট আজকে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েদার কন্ডিশনটা খুবই সুন্দর লাগছে। এই যে দেখুন সুন্দর এরিয়া, প্লেসটা খুবই দারুণ। এখান থেকে পুরো কুমিল্লা টাউনটা পুরোটা ভিউটা আপনারা দেখতে পাবেন। অথবা গাছগাছরা উঠে রয়েছে, সেই কারণে অথবা এতটা দেখতে পারবেন না, বাট শান্তি লাগবে আপনার কাছে, মানে এরিয়াটা দেখে খুবই মুগ্ধ হবেন আপনারা। তো এদিকটা আবারও আসুন, এদিকটা আবারও আসুন। ওই যে দেখতে পাচ্ছেন এখানে, ওই যে মানে এটা মেবি মেন টাউনটাই হবে আর কি, কুমিল্লার মেন টাউনটা হবে। এটা দেখে মানে মানে এক্সপ্লেন করতে পারবো না যে দেখে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এতটা সুন্দর সিটি। আর এদিক দিয়ে একটা রেল স্টেশন আছে, স্টেশনটার নাম মেবি কুমিল্লা স্টেশন হবে, নট শিওর, হতেও পারে। ওই দিকটাও দেখুন, পুরোটা বাংলাদেশের এরিয়া আর কি, ওই দিকটাই আমাদের ইন্ডিয়া, ওই দিকটাই বাংলাদেশের এরিয়া আর কি। ভালো লাগবে, ঠিক আছে। তো মন্দিরে এসে মায়ের দর্শনও করে নিলাম। তো মায়ের কাছে একটা স্পেশাল জিনিস প্রার্থনা করলাম, খুবই স্পেশাল জিনিস যেটা আমি সবসময় করি, এটা চাই আর কি। আমি প্রার্থনা করলাম, মায়ের দর্শন করলাম, তো খুবই মানে মনটা খুবই শান্তি লাগছে মন্দিরে এসে। আপনারাও যদি কসবাকালে বেরিয়ে আসুন, যতক্ষণ আসবেন বসবেন, মায়ের দর্শন করবেন, সবাই মিলে আসবেন, ফ্যামিলি সহকারে আসবেন, বা অফিসটা বা কলিগ সবাইদেরকে নিয়ে আসবেন। আমি যেটা প্রার্থনা করি আর কি, এটা আমি প্রত্যেক সময় প্রার্থনা করি, এটা খুবই স্পেশাল প্রার্থনা। আমি সবসময় করি বাড়িতে করি, সেখানে সেখানেই করি। এখন আমরা এখানে কতক্ষণ বসবো, বসে তারপরে
বন্ধু আছে, তো ও অনেকদিন পরে আসলো কসবাকাল বাড়িতে। ঠিক আছে, এখানে আমরা কতক্ষণ বসবো, বসে বসে তখন তার দিতে গিয়ে তারপর আপনার সাথে কথা বলছি। ঠিক আছে, এখন আমি ইউনিভার্সিটির সামনে আসে এখানে চা খাচ্ছি আর কি। তো মাথাটাও একটু ব্যথা করছিল, তো সেই কারণে চিন্তা করলাম চা খেয়ে নিই, চা খাচ্ছি আর কি। ঠিক আছে, ভালো বন্ধুরা, এখন খরচ করতে আসলাম কিছু সবজি বাজার থেকে, কিছু সবজি কিনবো, সবজি কিনি। তো ম্যাক্সিমাম টাইম চিকেন খাই, সবজি কিনে নি, সবজি কিনবো। ঠিক আছে, অনেক রকম সবজি আছে, এই সবজি কিনবো বুঝে উঠতে পারছি না। এটি কত করে? সবজি নিয়ে নিলাম, সবজির ভিতরে রসুন নিলাম, কাঁচা লাউ নিলাম, আদা মরিচ পেঁয়াজ এগুলো নিলাম আর কি। এখন আবার চিকেন হয়ে যাবো, ভেবেছিলাম চিকেন খাবো না আজকে, বাট চিকেন ছাড়া হয় না আমার। বন্ধুরা, চিকেন নিয়ে নিলাম, চিকেন রান্না